আল্লাহর বিরুদ্ধে বলবেন যেমন খুশি তেমন চলবেন, 24 ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ, কয় লিটার দেয় ডেলি, 550 লিটার ডেলি নেন, মাসে 16,500 লিটার নেন ডেলি সুস্থ রাখার জন্য। আপনার কিডনি আমার কিডনিকে পার 40 মিনিটে একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে, পার 40 মিনিটে একবার আপনার কিডনি ডায়ালিসিস হয়। আপনাদের বিজ্ঞান আমাদের বিজ্ঞান, 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে, 7 দিন টানা 7 দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে নাই, উর্ধে 5 দিন পারে 5 দিন, তাও সিরিয়াস হলে ডেলি করে 37 বার কিডনি ডায়ালিসিস। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লেখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন, না দিরুন কাইফা তাআমালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি। ইন্নি মাকুম মিনাল মুনতাজিরিন ফান্তাজিরু ইন্নি মাকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষায় আছো আমিও অপেক্ষায় আছি, শুধু সীমা রেখায় পা দিতে দেরি, ইদা চা আজালু, সীমা রেখায় পা দিতে দেরি, আখাজনাহু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়া তুলব, তো সমগ্র সৃষ্টির 50,000 বৎসর আগে আল্লাহ কোরআন লেখা, কোরআনে ঘোষণা দিয়া দিছেন, অলাউফি গুরু জিব মুসাইয়্যেন, যত প্রতিরোধ করো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব, তোমার প্রতিরোধ খবরই পাবে না। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ফুটেজ আসে নাই, আর কোনো দিন আসবে না। চাই আপনি হোবল ফিট করেন, হোবল ছিলেন নাসার সবচেয়ে বড় দূরবীনও যদি ফিট করা হয় তারপরে মালাকুল মউতের ফুটেজ নিয়ে আসতে পারবে না, পারবে? হ্যাঁ, ইম্পসিবল। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব, উঠায় নিয়ে যাব। আজকে স্বাধীনতার কারণে যদিও তুমি মানো না, তোমাকে কিন্তু আমরা বায়োমেট্রিক কইরা তারপরে পাঠাইছি, রাগ হয়ে যাবে, আমরা বায়োমেট্রিক হয়ে আসছি, বায়োমেট্রিক তো দুনিয়া শিখলো জুমা জুমা 8 দিন, আল্লাহ আমাদেরকে বায়োমেট্রিক কোরা পাঠাইছেন। হুজুরদেরকে জিজ্ঞেস করেন, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দিব, ঠিক না? তোমার আঙ্গুলের ছাপ তোমাকে, তাইলে বায়োমেট্রিক করেই আপনাকে পাঠাইছে, এত চিন্তার কারণ নাই। আপনি আজকে স্বাধীনতা পায়া যা খুশি তা বলেন, অসুবিধা নাই, মিলায় দিবে আল্লাহ। সাদা কাগজে সিগনেচারও রেখা দিছেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা সাদা কাগজে সিগনেচার, আল্লাহ বলছে আমি রব না, বলছে হা, তো মানতেও বাধ্য করবে। এই জন্যই কোরআন বলে একদিন আসবে যখন সব মিলায় দিবে, তখন বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামু কেনন, আল্লাহ ফিরত পাঠান ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আল্লাহ চিৎকার দিয়া বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। ভালোবাসা এতটুকু দিছিলাম সৃষ্টির ভিতরে কাউকে দিই নাই, সবগুলাই যেন উঠায় তোকে দিয়া দিছি, আর কাউকে দিই নাই, সত্য এটাই। হুজুররা আমার সাথে একমত হবে, জিব্রিল আলাইহিসসালাম হাফেজ, ঠিক না? যদি কেউ বলে প্রমাণ, হাফেজ না, হাফেজ, যদি হাফেজ না হইতেন উনি প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি কইরা, ঠিক না? হ্যাঁ, দাওয়ার করতেন তো, উনি কি আমাদের কোরআন শরীফ নিয়ে দেখা দেখা দাওয়ার করতেন নাকি? আল্লাহ রসুল থেকে শুনতেন, আল্লাহ রসুলকে শুনাইতেন, দুইজনে মিলাইতেন, কোনো ব্যবধান তো হইতেছে না। উনিও তো হাফেজ ছিলেন, ঠিক না? কিন্তু হাফেজকে যেই ঘর বাড়ি আল্লাহ দিবে ওনাকে দিবে কিনা জিজ্ঞেস করেন। সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, মা বাবা যাদের সন্তান হাফেজ, ইন্না ফিল জান্নাতি লানাহরা, শুধু আমাদের ঢাকা শহরে হাতির ঝিল নাই, জান্নাতও একটা লেক আছে, শুধু বঙ্গভবনের পাশেই লেক নাই,
শুধু ধানমন্ডি গুলশানই লেক না, আরো লেক আছে ঢাকা শহরে, ঠিক না? জান্নাতও একটা লেক আছে, ইউকালু লাহু রায়হান, ফিহি মদিনাতুম মিন মারজান, ওইখানে একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজকে, মদিনাতুম মিন মারজান পাথর দ্বারা, লাহু সাবঈনা আলফা বাবান, ওটা 70,000 গেট হবে, আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা হবে। হাদা লি হাফিজুল কুরআন, এটা হাফেজে কুরআনকে আল্লাহ গিফট দিবে, গিফট। প্রত্যেক গেটে যখন যাবে তো 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিবে, আর প্রত্যেকে তাকে উপটকুন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের কেরামত স্বরূপ তোমাকে দেওয়া হলো। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। শুধু শুধু হুজুররা পাগল হয় নাই, আপনারা তো বলেন আমরা ধর্ম ব্যবসা করি, ঠিক না? ধর্ম ব্যবসা যদি করতাম, যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে আমি জিগাইতে চাইতেছি, উঠা উঠি করেন না, আমি সাইড জায়গায় চলে আসছি, যুক্তিসঙ্গত কথা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা পাওয়া যায়? রিক্সা চালাইলে 1,000, ঠিক না? মেনা নিলাম, মাসে কয় হাজার? বাংলাদেশের ঢাকা শহরের কয়জন ইমামের বেতন 30,000 আছে বলে? কয়জন মাদ্রাসার ওস্তাদের বেতন 30,000 আছে? ব্যবসা কাকে বলে? লাভ যেদিকে দেখে ওইদিকে চাপ দেয়, ঠিক না? ব্যবসা কাকে বলে? যেদিকে লাভ দেখে ওইদিকে চাপ দেয়, ঠিক না? 30,000 তো কামান যায়, এখানে তো 15,000 পয়া বসা আছে, তাহলে অটো কেন চালায় না? অটো চালাইতে অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স লাগে না, 2 বছর যায় কোনোখানে ট্রেনিং নিতে হয়, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুচিতে কোনো ইজ্জত যায় না, কোনো ইজ্জত যায় না, আপনি ছোট চোখে দেখতে পারেন তাতে কিছু আসে যায় না। রিক্সা চালানেওয়ালা যদি ভাবে যে আল্লাহর কাছে পরিচয় কতটুকু আমার, আজকা যদি ভাবে, আর ওই অনুযায়ী বেশি দিতে হবে না, আমি তো বলি 32, একটু আগে বলছিলাম, যদি শুধু 32 মিনিট ডেলি আল্লাহ দিয়া দেয়, আল্লাহকে দিয়া দেয়, ও সারাদিন পরে ঘরে ঢুকবে তো কসম খোদার রব্বে কাবার কসম, ও এরকম ভাবে ঢুকবে যেরকম ওর মা ওকে এই মুহূর্তে জন্ম দিল নিষ্পাপ, হাদিসে কুদসি আছে, ও নিষ্পাপ করে ঢুকবে। আপনারা বলেন ধর্ম ব্যবসা করে, 15,000 টাকায় তাহলে পড়ে আসে গেল, অটো চালায় না কেন? 5,000, 7,000, 10,000 টাকা বেতনে পড়ে আসে কেন? দায়িত্ব কাদের জন্য পড়ে আসে, নাহলে পড়া থাকতো না, ও কিছু বুইজা পড়ে আসে, আপনি যেরকম কিছু বুইজা দৌড়াইতেছেন ও কিছু বুইজা পড়ে আসে, এত চক্রাঙ্গা নিয়ে এত কিছু সয়া পড়ে আসে, নাইলে বাংলাদেশটা নড়ত চড়ত, আর পড়ত না এরকম কোনোদিন হইতো না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও দেখছিল, মনে আছে না, ভুলা গেছেন? 2013 31 নাইটের পরের দিন রাষ্ট্র 5টা 5 বা 15তে 7.8 যে ভূমিকম্প তুর্কিতে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা মাটির ঘরেও একটা সুতার দাগ দিয়া যেতে পারে না, মাটির বিল্ডিং তো বিল্ডিং, কেন জানেন? এই 30,000-এর উপরে হেফজুখানা রাত্র 4টার সময় ওঠে, 30,000 হেফজুখানার ওস্তাদরা রাত্র 4টার আগে ওঠে, আল্লাহর কালাম পড়ে আর পড়ায়, আর হক্কানি আলেমরা আল্লাহওয়ালারা রাত্রে সেজদায় পড়ায় এই সাদা লাল সবুজের এই ছোট্ট পরিধিটাকে এক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে টাইকা দেয়, যার কারণে এটা নড়ে চড়ে পড়ে না, ভূমিকম্প কম আসে না। ডিসেম্বরও 6.1 আসছিল, বলেন দুনিয়াতে 6.1 কোন দেশে আসছে আর বিপর্যয় ঘটায় না, আমরা তো জানি না, আল্লাহ এই দেশটাকে সুরক্ষিত রাখছেন এই জন্যই। আপনারা তো বইলা বেড়ায় না, ধর্ম ব্যবসা করে, খোদার ওয়াস্তে পায়ে হাত রাখে, এমন আঙ্গুল আমাদের দিকে উঠায় না, হইতে পারে আল্লাহ সইতে নাও পারে,
দুই দিনের ব্যবধানে কিন্তু দুইটা ভূমিকম্প বাংলাদেশে চলে আসছে, একটা সিলেটে একটা টেকনাফে, একটা 4.3 ছিল একটা 4.1 ছিল, দুটা কিন্তু দুই মাথা, সিলেটও এক মাথা টেকনাফও এক মাথা। হ্যাঁ জানেন না জানেন না? হ্যাঁ খোদারা আসেন আজকে একটু ভাবি, বেশি দিতে হবে না আল্লাহকে, আল্লাহ ভালোবাসে, যদি 32 মিনিট আল্লাহকে দিয়া দেই আর ডেলি একটু ভাবি যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, ভাবনা বিকাশ ঘটাবে, ভাববেন রাস্তা আপনার সামনে খুলে আসবে, কিন্তু আমি রাস্তা দেখাইয়া দিতেছি, কি ভাববেন ভাববেন? হ্যাঁ ওয়াদা, 32 মিনিট আল্লাহকে ডেলি দিবেন, 32 রাকাত নামাজ পড়তে 32 মিনিটের বেশি লাগে না, কি রাজি? দেখি কে কে, নামাজ 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 করেন, নামাজ করেন না, মনোযোগ দিয়ে শুনেন। আর সর্বশেষ বাবার পরে আপনি যদি ভাবেন তাহলে ইনশাআল্লাহ বিকাশ ঘটবে, যদি নাও ঘটে তো আমি রাস্তা দেখাইয়া দিয়া যাইতেছি। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে যত বেশি পারেন জলদি পারেন নিজেকে সংযুক্ত করেন, হক্কানি আলেমদের সাথে সংযুক্ত করেন নিজেকে, আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত করেন, তাইলে ইনশাআল্লাহ রাস্তা আপনার সামনে খোলা চলে আসবে। চলে তো যাব, দুনিয়ার থেকে কিনিয়া যাব এটা তো সত্য চোখে দেখতেছি, কিন্তু এর পিছনেও আরেকটা নেওয়ার আছে। এই জন্যই যে ঘরে লাশ হয় কেউ মারা যায় একটা ফেরেশতা চিৎকার দিয়া বলে জাহাবাতিল আমওয়াল, এই ব্যক্তির সমস্ত অর্জন হাত ছাড়া নিয়া কি যাবে তা তোমাদের চোখের সামনে, বাকিয়াতিল আমাল সঙ্গে শুধু আমল যাবে, খায়রা ফা খায়রা ভালো যদি হয় তো সে ভালো পাবে, সাররা ফা সাররা খারাপ যদি হয় তো একাই ভোগ করতে হবে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবরের পাশ দিয়া যখন মানুষ যায় তো দুটা হুকুম, কবরের পাশ দিয়া যখন কেউ যায় তো মুসলমানকে হুকুম দিছেন কিতাবে হাদিসে আলেম মনীষীরা হুকুম দিছেন যখন যাও তো একটু স্লো কইরা হইলেও একবার সুবহানাল্লাহ পড়া কবরবাসীকে দিয়া যায়, একবার সুবহানাল্লাহ পড়া হইলেও কবরবাসীকে দিয়া যায়, কেন এরা বড় অসহায় আছে বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন তোমরা যাও তো কবরওয়ালা চিৎকার দিয়া বলে ইনতাকাল্লা মিন দারিল গুরুর, তোমাদের মতো আমরাও ছিলাম কিন্তু এইখানে আসার পরে জানতে পারলাম ওটা পুরাটাই ধোকার একটা ঘর ছিল, ধোকা মরিচিকা ছিল, ধোকা ছিল সম্পর্ক, ধোকা সবকিছু ধোকা। কথা লম্বা হয়ে যাবে, নাইলে আমি তারপরও বলতেছি এই মজমায় কয়জন পাবো আমি, এই মজমায় কয়জন পাবো আমি জানি না, যে ডেলি দুই রাকাত নফল বেশি পড়ে এই নিয়তে পড়ে যে আল্লাহ মা চলে গেছে বাবা চলে গেছে আমি দুই রাকাত নফল পড়লাম, এক রাকাত বাবাকে দিয়েন এক রাকাত মাকে দিয়েন, এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে যাদের মা বাবা নাই আমি জানি না, যে আমি ডেলি অভ্যস্ত শুধু দুই রাকাত নামাজ পড়ি, তাহলে আল্লাহকে বলি এক রাকাত মা এক রাকাত বাবাকে দিয়ে দিয়ে, তাইলে কত বড় ধোকা, আমরা তো তাদেরই সন্তান, সন্তান হওয়া সত্ত্বেও। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কবরের পাশ দিয়া যখন যাও তো কবর চিৎকার দেয় ইনতাকাল্লা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে আমরা চলে আসছি, ছিলাম চলে আসছি, তোমরা আসছো তোমরাও চলে আসবে, ইলা দারিল গোরাবা এক অপরিচিত জগতে চলে আসছি, সাহায্য করো যায় না, খবর নেওয়াও যায় না, দেওয়াও যায় না, এইখানে বিলকুল অপরিচিত, আমারটা আমাকেই ভোগ করতে হতেছে, এই জন্য আসেন 32 মিনিট ডেলি আল্লাহকে দিব,
ভাবব যে আল্লাহর কাছে পজিশন কত, আর পজিশন নিয়েই যেতে হবে, এটাই সত্য। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যত তাড়াতাড়ি পারি নিজেকে সংযুক্ত করি, কারণ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আছে, একটা দিন আসবে ঘুমের থেকে উঠা দেখবে এদেরকে উঠায় নিয়ে গেছে। সত্য এরকম, 2020 আর 21 আপনারা মানবেন আর না মানেন, কিন্তু আমার ওলামা মানবে, সারা দুনিয়াকে আল্লাহ শূন্য করে বড় বড় আলেমদেরকে নিয়ে গেছে। সত্য তো কি হুজুর, ভুল বলতেছি? আপনারা বলেন করুণার বৎসর, আমরা বলি এটা আম্মাতুল হুসান। করুণার বৎসর ছিল না, এটা দুঃখের বৎসর ছিল, বড় বড় আলেমদেরকে উঠায় আল্লাহ নিয়ে গেছেন, যারা দুনিয়ার ভিত্তি ছিল, ভিত্তি আমরা না, আমাদের কোনো ভ্যালু আল্লাহর কাছে তেমন নাই, আমাদেরকে নিয়ে ফুটবলও খেলতে পারেন, কোনো অসুবিধা নেই, এই জন্য ওদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেছেন, বড় বড় আলেমরা চলে গেছে, বাকি কিছু এখনো আছে, তাড়াতাড়ি সংযুক্ত হন, নাহলে একদিন ঘুমের থেকে উঠা দেখবেন এরাও চলে গেছে। তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে খেলবে, এটা সত্য, খেলবে, এটাও কোরআন হাদিসে আছে, তখন আল্লাহ দুনিয়াকে নিয়ে কি করবে, খেলবে, আল্লাহ খেলবে, খেলারও একটা শেষ আছে, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলে তোমরা যতই খেলো একদিন আমিও খেলবো। আমি অন্য তর্জমা করলাম, ওলামা ইকরাম রাগ হয় না, অন্য তর্জমা করলাম, তোমরা খেলো আমরাও খেলবো, আসেন সম্পর্ক জড়বো তো, আমাদের দেশের মতো সুবর্ণ সুযোগ দুনিয়ার কোথাও নাই, আর ইনশাআল্লাহ যতদিন আমাদের দেশে এই পরিবেশগুলো থাকবে, এরকম দিনই মাহফিল হইতে থাকবে, মসজিদ মাদ্রাসা মক্তব হেফজখানা নামাজি পর্দা নিশিন, যে একটা পরিবেশ আমাদের দেশে বর্তমানে আছে, এটা যতদিন টিকা থাকবে, আমার বিশ্বাস, আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, যত দুর্যোগের স্লোগানই দেওয়া হোক, আমাদের দেশে কোনো বিপর্যয় আসবে না, ইনশাআল্লাহ আসবে না, লেখা রাখেন দিন তারিখ দিয়ে, হয়তো নাও থাকতে পারি, কেননা দু চারটা প্রমাণ আমাকে এটাই বলে, 7.8 যখন আসছে বিপর্যয় হয় নাই, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে বিপর্যয় হয় নাই, করোনা নিয়ে সারা দুনিয়া বলছে সবচেয়ে বড় বিপর্যয় বাংলাদেশে হবে, আল্লাহর মেহরবানিতে হয় নাই, তো সামনেও কোনো বিপর্যয় হবে না যতদিন এই পরিবেশ থাকবে, ঠিক না? সামনে একটা শেষ কথা, একটা ওসিয়ত, রমজান চলে আসতেছে, আবার এক বছর পরে আসা হবে, আমার দেশটা যদি এরকম হইতো যে সবাই যদি রমজানে নিজের পক্ষে জান্নাতকে বুকিং দিত, বুকিং না, জান্নাতকে নিজে নিয়ে আনিত, সার্টিফিকেটই নিয়ে আনিত, সহজ একটা পদ্ধতি ছিল। আমি দুনিয়ার একটা দেশে 6 বার গেছি, ওটার নাম চাট, আকাশের চাট কিন্তু না, আফ্রিকার একটা দেশ, ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 পয়সা মুনাফা নেয় না, তা আমি জিজ্ঞেস করছি কেন নেও না, আমরা গরিব মানুষ তো, রমজান জান্নাত কামানের মাস, আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই, এটা হলো বিক্রেতার কথা, ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো, আমরা ওই দামে কিনি বটে, আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে চাই, তো আমরা কিছু বেশি পয়সা হাদিয়া হিসাবে তাকে দিয়ে আসি, 10 টাকা দাম, 12 টাকা 2 টাকা তাকে হাদিয়া দিই, লাভ না কি না, কি না লাভ, পাইলো না পাইলো না, জান্নাত দুজন পাইলো না পাইলো না, আপনারা কি সার্টিফাই করেন জান্নাত দুজন পাইলো না পাইলো না, হায় আফসোস আমার জাতি যদি এরকম হইত, ক্রেতা যদি এই মনোভাব নিয়ে যাইত যে বিক্রেতা নিজের দামে যেই দামে কিনা ওই দামে বিক্রি করবে, কিন্তু আমি কিনবো বটে, কিন্তু আমি কিছু বেশি পয়সা তাকে হাদিয়া দিয়ে আসবো, সহানুভূতি দেখাবো, দোয়া করেন আমার দেশটা যেন এরকম হয়, চান আপনারা আমার দেশটা যদি এরকম হইতো।
তাহলে মনে হয় বুকটা ভরে যেত। আমি ওদিন বলেছিলাম ময়মনসিং, আরে না কিশোরগঞ্জ বিশেষ একটা প্রোগ্রামে, তো এক ইউনিভার্সিটির ছেলে এসে আমাকে বলতেছে, টুপি খুলা হুজুর আমার চুলটা দেখেন তো আল্লাহ রসুলের আদর্শ মতো কাটা হয়েছে কিনা। আমার একটা বয়ানে আছে যে জীবনে একবার হইলো আল্লাহ রসুলের আদর্শ মতে চুল কাটো। এই মনোভাব, এই এই নিয়তে, এই ধারণায় যে যেদিন কিয়ামতের দিন দেখা হবে তো হাত পাইতা বলবে, একদিন আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। আমার মনটা বড়া গেছে, ইউনিভার্সিটির ছেলে এসে বলতেছে, হুজুর টুপিটা খুললাম দেখেন তো আল্লাহ রসুলের আদর্শ মতো কাটা হলো কিনা। তো ওই দিন আমি অসুস্থ ছিলাম, ওর কথাটা শুনে সুস্থ হয়ে গেছি। ও বলতেছিল আমিও কিয়ামতের দিন হাত পাতব যে একদিন হলেও তো আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন। এই মজমার ভিতরে যদি যুবকরা এরকম নিয়ত করত যে আমি জীবনে একবার হলেও আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটব আর কিয়ামতের দিন হাত পাতার আশা রাখব। হ্যাঁ রাজি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, বিলকুল 11টা বাজতে চলছে।